আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে থেকে আমরা একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বগুলিতে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের এমসিকিউগুলো পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের যারা পড়াশোনা শেষ করে ফেলেছে তাদের রিভিশন হয়, আর যারা নতুন তারা এখান থেকে কিছু শিখতে পারো। তাহলে আমরা শুরু করি। এই এমসিকিউ গুলো আমরা একটা বইকে ধরে একটা বইয়ের অনুশীলনী গুলো আমরা দেখে নেব। তো চলো শুরু করি, আজকে প্রথম অধ্যায় থেকে শুরু করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং ভালো করে আত্মস্থ করবে। এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন হচ্ছে, বর্তমানে বিশ্বটাই আজ একটি গ্রামে পরিণত হয়েছে, কেন? এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে, এটা হচ্ছে তার উত্তর, অর্থাৎ একের ক। দুই নম্বরে আছে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ দুইয়ের তিন। হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, এগুলো তো মেরুদণ্ড হোসের সাথে আছে, কিন্তু মূল জিনিস এটা, সেটা হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ একজনের সাথে আরেকজনের যোগাযোগ হওয়ার কারণেই তো বিশ্বগ্রামে পরিণত হয়েছে আমরা। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়? এটা হচ্ছে টেলিকনফারেন্সিং। যেমনটা আমরা বিভিন্ন সময় ক্লাস নিয়েছিলাম জুমে, টেলিফোনে ভিডিও কলের মাধ্যমে সবার সাথে যুক্ত করা যায়। আজকের এই সময়ে মানুষ একজনের সাথে আরেকজনের টেলিকনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করছে। চার নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? এটার মধ্যে অপশন হচ্ছে দুই নম্বরটা, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসারের কারণে বিশ্বটা আজকে একটি গ্রামে পরিণত হয়েছে, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজ বলছি। পাঁচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা কোন সুবিধা পায়? এটা হচ্ছে তথ্য বিনিময়। বাকি সবগুলো আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা তথ্য শেয়ার করতে পারি, সেজন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। ছয় নম্বর প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হবে আউটসোর্সিং। ছয়ের চার, আমি অপশনগুলোকে ক খ গ ঘ এভাবে না বলে এক দুই তিন চার এভাবে বলবো, তাহলে বুঝতে পারবে যে ছয়ের এক, ছয়ের দুই, ছয়ের তিন বলতে কি বোঝায়, নিশ্চয়ই বুঝতে পেরেছ। সাত নম্বর প্রশ্ন হচ্ছে, আউটসোর্সিং কি? এটাতে উত্তর হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ, অর্থাৎ সাতের দুই। এখানে আরো অপশন যেগুলো আছে এটাতে কিছুটা ভুল আছে, সঠিক তো হবে আউটসোর্সিং মানে হচ্ছে ইন্টারনেট ভিত্তিক কাজ। আট নম্বর হচ্ছে, বিশ্বগ্রামের কারণে কোনটি ঘটেছে? প্রশ্ন, উত্তর হচ্ছে এক, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে বিশ্বগ্রামের কারণে। বাস্তবে এখন যে সামাজিক, একজনের বাড়ি গিয়ে আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা, এটা সহজেই হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে, আর গ্লোবাল ভিলেজের কারণেই এটা একটা করা সম্ভব হয়েছে। নয় নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, প্রধানত কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? কম্পিউটারের কারণে। নিশ্চয়ই কম্পিউটার যদি আবিষ্কার না হতো তাহলে এইগুলো কোনোটাই কাজ করতো না। ইন্টারনেট তো হয় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যোগাযোগ করার মাধ্যমে, ইন্টারনেট শুরু, ল্যান্ড ফোন, এগুলোর ধারণা কম্পিউটার আবিষ্কার হওয়ার পরেই এগুলো শুরু হয়েছে। তো নয়ের এক, প্রধানত কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? কম্পিউটারের কারণে। দশ নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ একটা বোর্ডে এসেছে, এটা প্রায় প্রতি বছরই চলে আসে, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? তোমরা জানো এটা? দশের দুই, মার্শাল ম্যাকলুহান। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন? এগারো নম্বর প্রশ্ন, বইটার নাম হচ্ছে গোটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এটা 1962, এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুইটা বইয়ে তিনি এই বিশ্বগ্রাম ধারণাটি দেন। তার মানে এগারো নম্বরের উত্তর হচ্ছে ক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন সময় এসে থাকে, তোমরা ভালো করে আত্মস্থ করবে।
তারপর আমরা চলে যাচ্ছি বহুপদী প্রশ্ন, 13-12 নম্বর। বহুপদী প্রশ্ন তোমরা জানো যে এখানে দুইটা হতে পারে, একটা হতে পারে, তিনটা হতে পারে, সাধারণত দুইটা, কমপক্ষে দুইটা থাকে, আবার কোনো কোনো সময় তিনটি উত্তর হয়ে থাকে। তো বর্তমান যুগ দিয়ে অপশন ছেড়ে দিয়েছে, শূন্যস্থানে কি হতে পারে, তথ্য প্রযুক্তির যুগ, যোগাযোগ প্রযুক্তির যুগ, ভার্চুয়াল রিয়েলিটির যুগ। এটা আসলে হচ্ছে এখনো ভার্চুয়াল রিয়েলিটির যুগ আসেনি, যদিও ভার্চুয়াল রিয়েলিটি চলছে। সুতরাং আমরা একসাথে তিনটাকে বলতে পারি না, পুরোপুরিভাবে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের সবকিছুতে হয়নি, তবে সামনের যে যুগগুলো আসবে সেটা হয়তো ভার্চুয়াল রিয়েলিটি চলে যাচ্ছে আমরা। তো 12-এর উত্তর হবে ক, অর্থাৎ 1 এবং 2, তথ্য প্রযুক্তির যুগ এবং যোগাযোগ প্রযুক্তির যুগ। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রাম বলতে কি বোঝায়। আমরা এটা বুঝেছি, সেখানে রিয়েল টাইম সেবা বিনিময় হয়, তথ্য বিনোদন সহজলভ্যতা আছে, বিশ্বগ্রাম সমূহের আন্তঃসম্পর্ক আছে। 13-এর 4, 1, 2, 3। 14, তথ্য যোগাযোগ প্রযুক্তি অবদান রাখছে কোন কোন ক্ষেত্রে। একটা হচ্ছে রাষ্ট্রীয় কাজে, সমাজ গঠনে, অর্থনৈতিক উন্নয়নে, হ্যাঁ সবগুলোতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা রাখছে। সেই জন্য 14-র আনসার হবে 4, অর্থাৎ গ। 15 নম্বর, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে প্রয়োজন কি কি প্রয়োজন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, মাল্টিমিডিয়া প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন, ওয়েব প্রয়োজন। সুতরাং 15 নম্বরে তিনটি হবে, অর্থাৎ 15-এর 4, 1, 2, 3। 17 নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মূলে রয়েছে কে কি আছে, টেলিযোগাযোগ, কমিউনিকেশন, ইন্টারনেট, হ্যাঁ তিনটি আছে। 17-এর উত্তর হবে 4, 1, 2, 3। 18 হচ্ছে অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে স্থানান্তরিত ডেটার গুণগত মান কি হয়। অপশন 1, রেডিও লিঙ্কের মাধ্যমে প্রেরিত ডেটার চেয়ে উন্নত, উপগ্রহের মাধ্যমে প্রেরিত ডেটার চেয়ে উন্নত, ইনফ্রারেড এর মাধ্যমে প্রেরিত ডেটার চেয়ে উন্নত। 18-এর মধ্যে দেখা যাচ্ছে যে তিনটি কাজ করে, অপটিক্যাল কেবলের মধ্য দিয়ে স্থানান্তরিত ডেটা, রেডিও লিঙ্কের মাধ্যমে প্রেরিত ডেটা চেয়ে অবশ্যই উন্নত, উপগ্রহের মাধ্যমে যেটা আসে সেটার চেয়েও বেশি সময় তাড়াতাড়ি চলে যায় কারণ এটা ডিরেক্ট চলে আসে। 3 নম্বর, যেটা ইনফ্রারেড এর মাধ্যমে প্রেরিত ডেটা চেয়ে উন্নত, অবশ্যই ইনফ্রারেড। ইনফ্রারেড সাধারণত তোমাদের বলে রাখি যে আমাদের রিমোট যেগুলো আছে, রেডিও টেলিভিশনের রিমোট, এসি রিমোট, এগুলোতে ইনফ্রারেড ব্যবহার করা হয়, তো এগুলো হচ্ছে তো অবশ্যই দ্রুতগতি সম্পন্ন। সুতরাং 18-এর উত্তর হবে 1, 2, 3। তারপরে অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই আলোকে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো আমরা দেখে নিব। তাহলে উদ্দীপকটি আমরা পড়ছি। উদ্দীপক হচ্ছে আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে, কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়। 19 নম্বর প্রশ্ন, এই উদ্দীপক দিয়ে 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, আরমান কোন ব্যবস্থা গ্রহণ করবে। খুবই স্বাভাবিক, টেলিকনফারেন্সিং মানে হচ্ছে টেলিফোনে অনেকের সাথে কথা বলা, সেটা যেহেতু হয়, কিন্তু তার মা তাকে তার প্রবাসী মেয়ে এবং নাতির সাথে দেখা করতে চেয়েছে, তাহলে তাকে কি করতে হবে, ভিডিও কনফারেন্সিং করতে হবে। তাহলে 19-এর আনসার হচ্ছে 4। 20 নম্বর প্রশ্ন, আরমানের মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা ফেসবুক, টুইটার, স্কাইপি। হ্যাঁ 20 নম্বর তিনটা হতে পারে, ফেসবুকে ভিডিও কল দেওয়া যায়, টুইটারেও করা যায়, স্কাইপিতে করা যায়। সুতরাং 1, 2, 3। এবার আমরা যাচ্ছি আরেকটা টপিকসে, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। এই টপিকস থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা একটু দেখে নেই। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়। একটার উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ 21-এর 1। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত, ইমেইল, ই লার্নিং, ইবুক, ই কমার্স। অবশ্যই ই কমার্স। 22 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 4। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে। এটার উত্তর হচ্ছে 3টি। 23-এর উত্তর হচ্ছে 23-এর 2। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা হয়েছে কোন সময়ে, খুবই ইম্পর্টেন্ট, 2009 সালে। 24-এর 3। 25 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম নিচের কোনটির অন্তর্গত। এটা উত্তর হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ 25-এর 3। প্রশ্নটা আবার বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এক্সপার্ট সিস্টেম
নিচের কোনটির অন্তর্গত? কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেমের অন্তর্ভুক্ত। ২৬, ব্লগ এর বাংলা প্রতিশব্দ কি? এটার উত্তর হবে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। কিছুদিন আগে বাংলাদেশে ব্লগ নিয়ে বেশ কথাবার্তা ছিল, সুতরাং ব্লগ এর বাংলা শব্দ তোমাদের জেনে রাখা উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্লগ এর বাংলা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ২৭ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি কল্যাণে স্টুডেন্টরা টেক্সট বইয়ের পরিবর্তে ব্যবহার করে কোনটি? ই বুক, ২৭ এক। ২৮ হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির বাগগুলো হলো কি কি? সেটা ব্রডকাস্টিং হতে পারে, এক নম্বর কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম হতে পারে, ইন্টারনেট হতে পারে। তাহলে ২৮ হচ্ছে এক, দুই, তিন। ২৯ নম্বর প্রশ্ন, বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে সবগুলো জায়গায় হচ্ছে, শিক্ষা ব্যবহৃত হচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যবহৃত হচ্ছে, ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হচ্ছে। সুতরাং ২৯ এর উত্তর হবে এক, দুই, তিন। ৩০ নম্বর প্রশ্ন, ই কমার্স চালু করলে কি কি হতে পারে? ব্যবসায় স্থায়ী স্থাপনার প্রয়োজনীয়তা কমে যায়, হ্যাঁ এটা হয়। ২ নম্বর, ব্যবসায় আর্থিক খরচ হ্রাস পায়, এটাও হয়। ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধি পায় ই কমার্স চালু করলে, ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধি পায়, হ্যাঁ সরাসরি নিজে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করতে পারে, এটা হয়। সুতরাং ৩০ এর উত্তর হবে এক, দুই, তিন। এই ছিল আজকের এমসিকিউ পর্বের প্রথম পর্ব, আমরা ৩০টি এমসিকিউ শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলে রাখি, তোমরা এই চ্যানেলের সবগুলো ভিডিও দেখে আসবে প্লেলিস্ট থেকে, তোমাদের জন্য খুবই উপকারী। একাদশের আরও অন্যান্য ক্লাস আছে, প্লেলিস্টে গিয়ে দেখে আসবে। আর কমেন্টসে জানিয়ে দিও যে এই পর্বটি কেমন হলো, কিংবা তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করতে পারো। সবাই এই সময়ে পড়াশোনায় থাকো, বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, কিছু জায়গায় লকডাউন শিথিল। তো আমি এই সময়ে একটি কথাই তোমাদের বলতে চাই, লকডাউনে তোমাদের পড়াশোনা যেন লকডাউন না হয়। খুব খেয়াল করবে কথাটা, একটু শুনতে মজা শোনাচ্ছে, তারপরে খুব ইম্পর্টেন্ট কথা বলছি, পড়াশোনা যেন লকডাউন না হয়, এদিকে খেয়াল রাখবে। সবার সুস্থতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এমসিকিউ পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।